আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, অনেকদিন পর তোমাদের সাথে আজকে আমি এসেছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পূজার ছুটি কাটিয়েছো তোমরা। এর মধ্যে আবারও তোমাদের স্বাগতম অনলাইন ক্লাসে। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি পরিসংখ্যান বিভাগের ফোর্থ ইয়ারের ছাত্রদের ক্লাস নিব। তোমাদের আজকের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 243611। তোমাদের আজকের কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তোমরা এতদিন পড়ে যেটা বুঝতে পেরেছো, যেখানে আমরা ইকোনমিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের মডেল বিল্ডিং আমরা আরো শিখবো অনেক কিছু। তো তোমাদের আমি যেটা আজকে ক্লাস নিব সেটা হচ্ছে ল্যাগ মডেল। আমরা এর আগে ল্যাগ ভেরিয়েবল শিখেছি, ল্যাগ অপারেটর, ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল নিয়ে আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। বিভিন্ন প্রকার ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল আছে। তো আমরা আজকে কয়েক ল্যাগ মডেল নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা আরেকটু দেখে নিই ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল আসলে কি। ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল ইজ এ ডাইনামিক মডেল ইন হুইচ দ্য ইফেক্ট অফ অ্যান রিগ্রেসর এক্স অন ওয়াই অকার্স ওভার টাইম রাদার দ্যান অল অ্যাটমস। ইন দ্য সিম্পল কেস অফ আনএক্সপ্লেনেটরি ভেরিয়েবল অ্যান্ড এ লিনিয়ার রিলেশনশিপ উই ক্যান রাইট দ্য মডেল ইজ ওয়াই টি ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এল এক্স টি প্লাস ইউটি। That is alpha plus sum of beta s xt minus s plus ut. S is equal to 0 to infinity. এখানে আমরা দেখি যে আমরা সবসময় জানি যে ut হচ্ছে একটা error term. This form is very similar to a infinite moving average representation of an ARMA process, that is auto regression moving average process. Except that the lag polynomial on the right hand side is applied to the explanatory variable x rather than to a white noise process error. The individual coefficient beta are called lag weights. That is beta ke amra bolchi lag weights, and the collectively comprise the lag distribution. They define the pattern of how x affects y over time. অর্থাৎ আমরা কিন্তু জানি যে বিটা সবসময় আমরা বিটাকে বলি কি কোফিশিয়েন্ট, যেটা কি করে যে হাউ এক্স অ্যাফেক্টস ওয়াই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কতটুকু বা কিভাবে এফেক্ট করে সেটা মেজার করি আমরা কোফিশিয়েন্টটা। তাহলে আমরা এখানে যে মডেলটা দেখলাম সেটা হচ্ছে সিম্পল কেস অফ অন এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, দ্যাট ইজ একটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল যেটা হচ্ছে এক্স, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। তো ওয়াই টি ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এল এক্স টি প্লাস ইউটি, দ্যাট ইজ আলফা প্লাস সাম অফ বিটা এস এক্স টি মাইনাস এস প্লাস ইউটি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কয়েক ল্যাগটা কি। দ্য ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ ল্যাগ মডেল ইজ অফেন কল্ড দ্য কয়েক ল্যাগ ইন রিকগনাইশন। অব দ্য সেমিনাল অ্যাপ্লিকেশন অফ দ্য মডেল টু ম্যাক্রো ইকোনমিক্স ইনভেস্টমেন্ট ফাংশন বাই এল এম হয়ক 1954। অর্থাৎ এখানে ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ ল্যাগ মডেলকে অ্যাকচুয়ালি আমরা কয়েক মডেল হিসেবে আইডেন্টিফাই করতে পারি, যেটার ইনভেস্টমেন্ট করেছেন যে এল এম হয়ক 1954।
with a single exponential variable x, the model is written yt is equal to del plus phi on yt minus 1 plus theta 0 xt plus ut. Estimation of equation 3.10 present challenges because yt minus 1 is by definition not strictly exogenous, and unless ut is white noise, that is random error, is not even weakly exogenous. We postpone those estimation concern for moment and discuss the interpretation of the coefficient in the quark model. In terms of the lag operator, we can write 3.10 as 1 minus phi on L yt, that yt is equal to del plus theta 0 xt plus ut. ঠিক আছে, এখানে yt টা yt minus 1 আমরা যদি ল্যাগ অপারেটর ইউজ করি তখন আমরা এভাবে লিখতে পারি. This suggests the solving the model for yt as yt is equal to del by 1 minus phi on l plus theta 0 divided by 1 minus phi on l x1 plus 1 by 1 minus phi on l ut, that is 1 minus phi on l eta এগুলো নিচে চলে আসছে, that is yt is equal to এগুলোর অ্যাপ্রক্সিমেশন এই পাশে চলে আসছে রেসিপ্রোকাল হয়ে, দেন আমরা এই ফর্মটা পেয়েছি. এটাকে আমরা এভাবে লিখতে পারি যে yt is equal to del by 1 minus phi on plus theta 0 sum of phi on to the power s xt minus s, s is equal to 0 to infinity plus phi on to the power s ut minus s, s is equal to 0 to infinity. As long as phi less than 1. এখন equation 3.11 has the form of the infinite distributed lag 3.1 with alpha is equal to del by 1 minus phi on beta s is equal to theta 0 phi on to the power s. অর্থাৎ আমরা আবার দেখি ইকুয়েশন 3.1 এ যেটা ছিল আমাদের ছিল যে yt is equal to alpha plus sum of beta s xt minus s plus ut. এইখানে আমরা যদি এই ফর্মটা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ yt is equal to এই ফর্ম যেটা এখানে আছে del by 1 minus phi on l plus theta 0 divided by 1 minus phi on l plus 1 by 1 minus phi on l ut. এই ফর্মটা যদি আমরা ওখানে অ্যাপ্লাই করি বা ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আলফা ভ্যালু এটা হচ্ছে del by 1 minus phi on আর বিটা 1 হচ্ছে theta 0 phi on to the power s. And the disturbance term having the an infinite moving average form. ঠিক আছে, the dynamic marginal effects of x on y, the quark model are del y 1 plus t plus s divided by del xt is equal to beta s is equal to theta 0 phi on to the power s. If as is usually the case, phi on lies between 0 to 1, the lag waves decline exponentially to zero from an initial value of theta zero. The long run cumulative effects of x on y is theta zero sum of phi on to the power s, s is equal to zero to infinity is equal to theta zero divided by 1 minus phi on. তাহলে আমরা lag মডেলটা কয়েক মডেল একটু দেখে নিলাম, কয়েক lag যেটাকে আমরা বললাম এটার একটা সিম্পল অ্যাব্রিভিয়েশন বা একটা কনসেপ্ট আমরা এখান থেকে পেয়ে গিয়েছি. এখন আমরা দেখব যে কয়েক স্কিম কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি. ল্যাগ ভেরিয়েবলের কয়েক স্কিম ইন দ্য
context of lag variable linear model. এখন আমরা এটা জানি যে del L is equal to BL by AL, that is constant divided by first degree polynomial in L. এখানে coefficient of the lag value of x decline in geometric scheme, then the scheme is known as Poiseuille scheme. আমরা কিন্তু lag model এর বা distributed lag model এর অনেকগুলো form আমরা দেখেছি, তার মধ্যে যেটা geometric scheme সেটাই হচ্ছে lag scheme. তো আমরা জানি যে DL is equal to BL divided by AL, BL আমরা বলছি constant আর AL হচ্ছে first degree polynomial in L. If BL is equal to beta 0 and AL is equal to 1 minus alpha on L is a 1 degree polynomial of L, then DL is called a Coiseuille model and model follows Coiseuille scheme. That is, latest Coiseuille model is defined as alpha plus DL XT plus UT, where DL is equal to BL by AL. Suppose BL is equal to beta 0, আমরা আগেই বলে নিলাম যে BL কে আমরা beta 0 ধরেছি and AL কে আমরা ধরেছি 1 minus alpha on L. তাহলে আমরা এক নাম্বার ইকুয়েশন কে আমরা লিখতে পারি যে YT is equal to alpha plus DL XT plus UT. That is, alpha plus BL divided by AL XT plus UT. That is, alpha is equal to beta 0 divided by 1 minus alpha on L into XT plus UT. That is, alpha plus beta 0, 1 plus alpha on L plus alpha 1 square L square alpha 1 cube L cube plus up to XT plus UT. That is, alpha plus beta 0 XT plus beta 2 alpha 1 L XT plus beta 0 alpha 1 square L square XT plus beta 0 alpha 1 cube L cube XT plus up to UT. আমরা এটাকেই বলতে পারি simple Coiseuille model of one explanatory variable. এভাবে আমরা Coiseuille scheme কে derive করতে পারি এই ফরম্যাটে, আমরা যেটা দেখলাম এতক্ষণ, যে আমরা যেভাবে শুরু করেছিলাম আবার একটু দেখে আসি যে DL is equal to BL by AL constant divided by first degree polynomial in L. অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখি যে first degree polynomial L আমরা এখানে যেটা লিখেছিলাম, দেখো YT is equal to alpha plus beta 0 1 minus alpha 1 L inverse XT. ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা Poiseuille scheme এর এই ফরম্যাটটা আমরা পেয়েছি, যেটা ছিল এই first degree polynomial কে ইউজ করে আমরা পেয়েছি যে YT is equal to alpha plus beta 0 XT. এই ফর্ম সিরিজটা আমরা পেয়েছি, এটাকে আমরা বলছি সিম্পল কয়েক্স মডেল ফর ওয়ান এক্সপ্লেনেটরি ভেরিয়েবল. দ্যাট ইজ, এক্সপ্লেনেটরি ভেরিয়েবল কিন্তু এখানে একটা, এক্স এর বিভিন্ন টাইমের সাথে রিলেটেড ডাটাগুলো নেওয়া হয়েছে, দ্যাট ইজ ল্যাগ ভেরিয়েবল এখানে আমরা কিন্তু ইউজ করেছি. এখন আমরা দেখব প্যারামিটার এস্টিমেশন ইন কয়েক্স ল্যাগ মডেল. We know Poiseuille scheme is YT is equal to mu plus del divided by 1 minus alpha L XT plus UT. That is, mu plus del 1 minus alpha L inverse XT plus UT. That is, mu plus del 1 plus alpha L plus alpha square L square up to infinity into XT plus UT. এখন আমরা দেখতে পাচ্ছি যে ফর্মটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্সপেকটেশন অফ আর ইজ ইকুয়াল টু, আমরা এখন টি ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে নিয়েছি,
এখন আমরা পাই যেটা y0 is equal to mu plus del x0 del alpha x minus 1 del alpha square x minus 2 plus up to u0. That is t is equal to আমরা এখানে 0 বসিয়েছি. Then আমরা পাচ্ছি y0 minus mu is equal to del into del common নিয়ে নিয়েছি এখান থেকে, তাহলে আমরা পাচ্ছি x0 plus alpha x minus 1 alpha square x minus 2 plus up to plus ut. এখন আমরা ওই পাশে এক্সপেক্টেড ভ্যালু নিয়েছি, যে এক্সপেক্টেড ভ্যালু অফ y0 minus mu is equal to del x0 plus alpha x minus 1 alpha square x minus 2 plus up to infinity. ঠিক আছে, কারণ এখানে আমরা mu টাকে y minus mu expectation of mu কিন্তু expectation of u কিন্তু 0. এটা আমরা রিগ্রেশন মডেলে সবসময় দেখি যে এরর টার্মের এক্সপেক্টেড ভ্যালু নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার, সো এক্সপেকটেশন অফ ইউ জিরো মানে কিন্তু এটা জিরো হয়ে গেছে। এখন এক নাম্বার ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওয়াই টি ইজ ইকুয়াল টু মিউ প্লাস ডেল এক্স টি ডেল আলফা প্লাস ডেল আলফা এক্স টি মাইনাস ওয়ান প্লাস ডেল আলফা স্কোয়ার এক্স টি মাইনাস টু প্লাস ডেল আলফা টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান এক্স টি মাইনাস এক্স টি মাইনাস ওয়ান। এভাবে আমরা টোটাল সিরিজটাকে আপ টু ইউ টি পর্যন্ত লিখতে পারি। ঠিক আছে, এক নাম্বার ইকুয়েশন আমাদের কি ছিল আমরা আবার একটু দেখে আসি, যে এক নাম্বার ইকুয়েশনে যেটা ছিল সেখান থেকে আমরা এটা পেয়েছি। এক নাম্বার ইকুয়েশন আমাদের ছিল এটা y t is equal to mu plus del x t plus del alpha x t minus 1 del alpha square x t minus 2 plus up to u t. এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ডেল কমন নেওয়া হয়েছে, এখান থেকে ডেল আলফা কমন নেওয়া হয়েছে, আলফা টু দি পাওয়ার টি কমন নেওয়া হয়েছে, এবং ভেতরে তখন এই মানগুলো থাকছে যেটা হচ্ছে এক্স টি প্লাস আলফা এক্স টি মাইনাস ওয়ান আলফা স্কোয়ার এক্স টি মাইনাস টু আলফা টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান এক্স টি। একইভাবে যখন আমরা এই পাশ থেকে ডেল আলফা টু দি পাওয়ার টি কমন নিয়েছি তখন আমাদের থাকবে এক্স জিরো প্লাস আলফা এক্স মাইনাস ওয়ান প্লাস আলফা স্কোয়ার এক্স মাইনাস টু আপ টু ইনফিনিটি প্লাস ইউটি। দ্যাট ইজ ওয়াই টি ইজ ইকুয়াল টু মিউ প্লাস ডেল এক্স টি আলফা এক্স টি মাইনাস ওয়ান প্লাস আলফা স্কোয়ার এক্স টি মাইনাস টু প্লাস আপ টু আলফা টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান এক্স ওয়ান প্লাস আলফা টু দি পাওয়ার টি এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই জিরো মাইনাস মিউ প্লাস ইউটি। কারণ এখানে আমরা পেয়েছি যে এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই জিরো মাইনাস মিউ মানে হচ্ছে যে ডেল এক্স জিরো প্লাস আলফা এক্স মাইনাস ওয়ান প্লাস আলফা স্কোয়ার এক্স মাইনাস টু, দ্যাট ইজ এই টার্মটার সাথে মিলে গেছে, সেই জন্য আমরা এটাকে লিখে ফেলেছি যে এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই জিরো মাইনাস মিউ প্লাস ইউটি। এখন ওয়াই টি ইজ ইকুয়াল টু মিউ প্লাস ডেল এক্স টি স্টার প্লাস গামা আলফা টু দি পাওয়ার টি প্লাস ইউটি টি ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন। দেন আমরা লিখতে পারি যে যেখানে এখানে ধরা হয়েছে যে গামা ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই জিরো মাইনাস মিউ, দ্যাট ইজ আলফা টু দি পাওয়ার টি ইন্টু এখানে আমরা লিখেছি যে এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই টি মাইনাস ওয়াই জিরো মাইনাস মিউ, এখানে আমরা লিখেছি গামা। এখন তিন নাম্বার ইকুয়েশনকে আমরা লিখতে পারি যে ম্যাট্রিক্স ফর্মে এভাবে লেখা যায় যে ওয়াই ওয়ান ওয়াই টু আপ টু ওয়াই এন ওয়ান 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 এক্স ওয়ান স্টার এক্স টু স্টার আপ টু এক্স এন স্টার আলফা টু দি পাওয়ার ওয়ান আলফা টু দি পাওয়ার টু এভাবে আলফা টু দি পাওয়ার এন, এখানে মিউ জিরো গামা দেন ইউ ওয়ান ইউ টু আপ টু ইউ এন। দ্যাট ইজ এটাকে কিন্তু এখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বিটা প্লাস ইউ এই ফরম্যাটে আমরা পেয়ে গেছি, এটাকে আমরা বললাম ইকুয়েশন নাম্বার ফোর। এখন
OLS, applying OLS in equation 4, we get beta is equal to x prime x inverse xy. এটার ভ্যারিয়েন্স তো আমরা জানি যে সিগমা স্কয়ার ইজ ভ্যারিয়েন্স অফ বিটা, যেটার ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স, এবং স্ট্যান্ডার্ড এরর হচ্ছে রুট ওভার সিগমা স্কয়ার সিগমা এন স্কয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আমরা কয়েক মডেলকে আমরা এস্টিমেট করতে পারি, যেটা আলটিমেটলি এখানে বিটা এস্টিমেট করা হলো, প্যারামিটার ছিল বিটা, প্যারামিটার এস্টিমেট করা হয়ে গেছে। তো আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম যে কয়েক মডেল থেকে কিভাবে প্যারামিটার এস্টিমেশন করা যায়। আমরা এখন দেখব কয়েক মডেলের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা আমরা একটু দেখে নিচ্ছি যে অ্যাডভান্টেজেস অফ কয়েক ফ্ল্যাগ স্কিম আর যে উই অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম ইকোনমি অফ ডিগ্রি অফ ফ্রিডম সিন্স অল দ্য ল্যাগড এক্সেস হ্যাভ বিন মিনিংফুলি সাবস্টিটিউটেড ফর এ সিঙ্গেল ভেরিয়েবল ওয়াই টি মাইনাস ওয়ান। Number two, we avoid multicollinearity to certain extent since yt minus 1 will in general be less correlated with xt than successive values of the latter. এবং কিছু disadvantages আছে, যেটা আমরা দেখি যে the error term vt is equal to ut minus lambda ut minus 1 is autocorrelated. Error term autocorrelated হলে কিন্তু auto regression এর ব্যাপারটা থাকে, সেটাকে আমরা কিন্তু একটা disadvantage হিসেবে বলতে পারি। The lag variable yt minus 1 is not independent of the error term vt. অর্থাৎ আমরা সবসময় assumption-এ আমাদের থাকে যে variable গুলো কিন্তু independent হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ল্যাগ ভেরিয়েবল কিন্তু এরর টার্মের সাথে ইন্ডিপেন্ডেন্ট না। তার মানে আমাদের যে রিগ্রেশনের ইকুয়েশনের যে অ্যাজাম্পশন এখানে ফলো করা হচ্ছে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। আরেকটা হচ্ছে দ্য ওয়েলেস এস্টিমেটস আর সিমটিটিক্যালি অ্যাসিমটিটিক্যালি বায়াসড। কয়েক স্কিমের ক্ষেত্রে যে ওয়েলেস এস্টিমেটস আমরা পাবো সেগুলো আনবায়াসড না, দ্যাট ইজ বায়াসড। তো আমরা কিন্তু বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর না হলে সেটাকে আমরা খুব একটা গ্রাহ্য করি না, সেই জন্য বায়াস এস্টিমেটর নিয়ে কাজ করা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ বা ঝামেলা আছে। সেই জন্য এই এখানে এই ডিসঅ্যাডভান্টেজেস গুলো যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা যে কোনো রিগ্রেশনের ক্ষেত্রে সেটা ভায়োলেট করছে না, যার ফলে আমরা এটাকে গ্রহণযোগ্য মনে করতে পারি না। যেমন যদি অটো কোরিলেশন থাকে সেটাও মডেলের জন্য খুব একটা ভালো না, আবার যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো এর টার্মের সাথে ইন্ডিপেন্ডেন্ট না হলে সেটাও অ্যাজাম্পশনকে গ্রাহ্য করে না। এছাড়া আরেকটা হচ্ছে যে ওয়েলেস এস্টিমেটর এখানে বায়াসড। তো আমরা ডিসঅ্যাডভান্টেজেস গুলো দেখলাম এবং অ্যাডভান্টেজেস গুলো আমরা এখানে দেখেছি, যে প্রথমটা কি ছিল যে মিনিংফুলি এক্সেস হ্যাভ বিন মিনিংফুলি সাবস্টিটিউট ফর এ সিঙ্গেল ভ্যালু ওয়াই টি মাইনাস ওয়ান। আরেকটা ছিল উই অ্যাভয়েড মাল্টি কোলিনিয়ারিটি টু সার্টেন এক্সটেন্ট সিন্স ওয়াই টি মাইনাস ওয়ান উইল ইন জেনারেল বি লেস কোরিলেটেড উইথ এক্স টি দ্যান দি সাকসেসিভ ভ্যালুজ অফ দ্য ল্যাটার। অর্থাৎ এখানে কিন্তু আমরা মাল্টি কোলিনিয়ারিটি অ্যাভয়েড করেই ল্যাগ স্কিম কাজ করা যায়, বা কয়েক ল্যাগ মডেলে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের এক্সাম্পল বাইয়ে পেতে পারি। সেজন্য এখানে মাল্টি কোলিনিয়ারিটি যখন অ্যাভয়েড করতে পারি তখন কিন্তু এটা আবার মডেলের জন্য একটা ভালো দিক নির্দেশ করছে। তো কয়েক স্কিমে কিন্তু আমরা এখানে মাল্টি কোলিনিয়ারিটি অ্যাভয়েড করতে পারি, এটা একটা সুবিধা।
আর অসুবিধাগুলো আমরা এখানে দেখে নিলাম। তাহলে আজকে আমরা এই কয়েস স্কিম সম্বন্ধে যেটুকু জানলাম এটুকুই আজকে আমাদের পড়ার বিষয় ছিল। যেমন ধরো আমরা আবার একটু প্রথম থেকে দেখে আসি যে আজকে যা যা শিখলাম, ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল, এগুলো আমরা আগেও বিভিন্ন ধরনের ল্যাগ মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তো ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের মেইন একটা ছিল কয়েক ল্যাগ, এটা আমরা একটু জানলাম। সিম্পল ভেরিয়েবলের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার রিগ্রেশন যেটা, সেটা দিয়ে কয়েক ল্যাগের অ্যাব্রিভিয়েশন বা ডেরাইভেশন করা যাচ্ছে, সেটা আমরা দেখে নিলাম এবং একটু ব্যাখ্যা করলাম মডেলটা। নেক্সট আমরা গেলাম যে কিভাবে আমরা কয়েক স্কিমটা এস্টিমেট করি সেটা দেখলাম। দেন আমরা দেখলাম যে প্যারামিটার এস্টিমেশন অফ কয়েক ল্যাগ মডেল। তো শিক্ষার্থীরা আজকে আমরা এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছে এবং পরবর্তী ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। করোনাকালীন সময়ে এই সময়টা কাজে লাগাবে সবাই, পড়াশোনা করে সময় নষ্ট না করে যতটুকু পারা যায় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার চেষ্টা করবে এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।